আমাকে যুক্ত জন্য আচ্ছা বলেন তাহলে যেটা বলতে আসছেন ভাই আমি আমার একটা বিষয় ছিল আপনাদের কাছ থেকে সুফিবাদ সম্পর্কে যদি একটু বলতেন বর্তমান আমাদের আমরা যে প্রচলিত সুফিবাদ সম্পর্কে যা আমরা সমাজে দেখি যে সুফি ধারা সম্পর্কে তো আমি আপনাদের যেহেতু আপনি এই সম্পর্কে ভালো বিভিন্ন সম্পর্কে ভালো আপনি জ্ঞান রাখেন তো সেই উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাকে আচ্ছা আপনি কোন সুফিবাদের কথা বলছেন সেটা তো একটু স্পেসিফাই করতে হবে আমি যে আমি দুই ধরনের সুফিবাদের কথা জানি একটা হচ্ছে শরিয়তপন্থী সুফিবাদ আর একটা হচ্ছে তরিকতপন্থী সুফিবাদ মানে মারিফাতী সুফিবাদ মারিফাতী হচ্ছে গিয়ে মারেফতি সুফিবাদ জিনিসটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে কিন্তু সুফিবাদ হচ্ছে খুবই ভয়াবহ জিনিস এরা হচ্ছে সবচেয়ে দেখাতে পারি মানে সেটা কি বলে শরীয়তপন্থী সুফি ভারতে যে শরীয়তপন্থী সুফি ছিল সবচেয়ে যে প্রধান ছিল যাকে বলা হয় ভারতে ইসলামের পুনরুজ্জীবন করেছিলেন ওনার নাম হচ্ছে আলসিন্দি বা ওনার নামটা আমার এই মুহূর্তে ভালোভাবে মনে পড়ছে না আচ্ছা আমি এই জিনিসটা একটু বের করি হ্যাঁ বের করলে লেখাটা বের করলে আমি আমার মনে পড়বে এবং আমি ভালোভাবে বলতে পারবো ফারাস ভাই ততক্ষণ আপনি কি বাসার সাহেবের সাথে একটু কথা বলেন আমি একটু এই জিনিসটা বের করি আমার একটা লেখা আছে এই লেখাটা একটু বের করি আচ্ছা ফরাজ ভাই কেমন আছেন আমিও আপনাদের দীর্ঘদিন যাবতীয় আলোচনা শুনি তো আমার আমি যে ভাই বললো যে যে ধারা মারফতের সুফি ধারা সে সম্পর্কে সাথে একটু টুকিটাকি একটু যুক্ত অনেক সময় তাদের আলোচনাও আমি শুনি তো এই এই ধারাগুলা বিভিন্ন প্রশ্ন থাকে এই বিষয়ে আপনাদের যেহেতু আপনারা এই সম্পর্কে মোটামুটি মানে একটু অবাক করা প্রশ্ন আর কি ধরেন আল্লাহ কোরআনে যেই নিয়মগুলো পাঠাইছে যে আয়াতগুলো পাঠাইছেন যেই কমান্ডমেন্ট গুলো পাঠাইছে কোরআন কোরআন শরীফে সেগুলোর তো একটা স্পেসিফিক মিনিং আছে যে এটা বলতে এটাই বুঝায় তো একটা অবজেক্টিভ মিনিং আছে যে এই এই কথাটা বলতে আল্লাহ এটাই বুঝাইছে বা যেগুলোর কোনো ধরেন অবজেক্টিভ মিনিং নাই ধরেন আলিফ লাম মিম এরকম কয়েকটা আয়া যেটার কোনো মানে নাই আর কি মানে মানে কি এটা কেউ জানে না ওইগুলো বাদ বাকি যেগুলোর মানে কি সেটা তো মোহাম্মদের একটা ইয়ে ছিল মানে মোহাম্মদেরই দায়িত্ব ছিল মানে প্রধান দায়িত্ব যে আল্লাহ যে ওই দিতে থাকে আহ তার কাছে যে ওইগুলো আসে সে ওইগুলো সে মানুষকে বুঝায় বুঝাই বলবে তো সে যদি একজন সার্থক নবী হইতেন তাহলে তো ইসলামের সেকেন্ড কোনো ব্রাঞ্চ থাকার কোনো পসিবিলিটি থাকতো না

এই বিষয়গুলা আসলে অনেক সংশয় ওই রূপকগুলা ওই রূপকগুলা আসলে যে সঠিক রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের ইন্টারপ্রিটেশন যে সঠিক তাদের ইন্টারপ্রিটেশন যে একটা ভুল ইন্টারপ্রিটেশন না সেটা কি তারা জানে বা সেটা সম্পর্কে কি তাদের ইয়ে আছে যে ধারা আছে যে এটাই আমাদের সঠিক ইন্টারপ্রিটেশন হ্যাঁ যদি তাদের 1400 বছর আগে বা পূর্বে এটাই যে মিন মিন করছে এটা কিভাবে এখন এটার দলিল কি স্পেসিফিক ভাবে তো বলতে পারেন আচ্ছা তো এমন একটা আমরা তাহলে এই জিনিসটা একটু দেখে নেই। ওনার নাম হচ্ছে আহমেদ আলসির হিন্দি উনি হচ্ছে গিয়ে পনেরোশো সালে জন্ম এবং ষোলোশো চব্বিশ মৃত্যু ভারতের বিখ্যাত ইসলামের পণ্ডিত বিশিষ্ট আলেম হানাফি মানহাজের হালাফি হানাফি মাঝাবের পিতার নাম আব্দুল আহাদ উনি মুঘল সম্রাট আকবরের সময় সম্রাট আকবর যে অসাম্প্রদায়িক কিছু নিয়ম কানুন তৈরি করেছিল এবং শরীয়তের কিছু ধারা ভারতে বন্ধ করে দিছিল বিশেষ করে হিন্দুদের উপরে জিজিয়া করটা বন্ধ করে দিছিল বাচ্চা সম্রাট আকবর তিনি এই জিনিসটা তীব্র সমালোচনা করেন উনি ছিলেন সুফিদের মধ্যে শ্রেষ্ঠতম সুফি আহ উনি একজন ওনাকে বলা হয় শ্রেষ্ঠতম সুফি এবং ওনাকে বলা হয় মুজাদ্দিদে আলফে সানি অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক উনি যেই কথাগুলো বলছিলেন সেগুলো প্রত্যেকটা জিনিস উনি ওনার মানে আগ্রহতেই আসলে পরবর্তীতে যে বাচ্চা আলমগীরের যে ফতোয়া আলমগিরি সেই গ্রন্থটা লেখা হয় লেখাটা হচ্ছে রীতিমতো এই সিরহিন্দি প্রতিষ্ঠার ফলেই এই ফতোয়া আলমগিরিটা শরীয়ত হিসেবে ফতোয়া আলমগিরি লেখা হয় ওনার বেশ কয়েকটা বই আছে ওনার এই বইগুলোর ভিতরে একটা বইতে যে অনেকগুলো বই আছে সেই বইগুলোর কিছু কিছু কথা আমি ইয়া করেছি সেই বইগুলো এখনো আমার কাছে নাই সেই বই থেকে আমি দেখাতে পারবো না কিন্তু তার কোট দেখাতে পারবো তার একটা কথা হচ্ছে শরীয় তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে আর একটা কথা হচ্ছে অবিশ্বাসীদের সাথে লড়াই করা এবং তাদের সাথে কঠোর আচরণ করা ইসলামের অন্যতম আবশ্যিক শর্ত ইসলামের সম্মান অবিশ্বাস ও অবিশ্বাসীদের পতনের মধ্য দিয়ে অবিশ্বাসীদের থেকে জিজিয়ার মূল লক্ষ্য তাদের অবক্ষয় এবং এই অবক্ষয় যেন এমন হয় যে তারা সুন্দর পোশাক করতে না পারে বরং সর্বদা এই গ্রন্থের লেখা আছে তারপরে আরেকটা গ্রন্থে লেখা আছে এই গ্রন্থটার নাম শায়ক আহমেদ সিলহিন্দি যে গুরু অর্জুনের হত্যা বিষয়ে মুরতোজা খানকে একটা চিঠি লিখছিলেন সেই চিঠিটা মাতু ই ইমাম ই রাব্বানি চিঠি নম্বর হচ্ছে একশো তিরানব্বই এখানে যে জিনিসটা বলা আছে দেখেন গোর গোবিন্দের অভিশপ্ত কাফেরকে খুব সৌভাগ্য ক্রমে হত্যা করা হয়েছে এটি নরকি হিন্দুদের পরাজয়ের একটি কারণ তাদের যে উদ্দেশ্যে বা যে লক্ষ্য পূরণেই হত্যা করা হোক তাদের জীবনই আসলে মুসলমানদের জন্য অপমানের এই কাফিরকে হত্যার আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে সে সময়ের সম্রাট শির্ক বা কুফরের মাথায় মুখুর ধ্বংস করেছেন এটা সত্য যে এই কাফের গুরু অর্জুন কাফিরদের প্রধান ও কাফিরদের নেতা ছিল তাদের উপর জিজিয়া মুসল ধার্য করার লক্ষ্য হল কাফিরদের লাঞ্ছিত ও অপমান করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ করা এবং তাদের প্রতি বৈরী ভাব রাখাই হলো মোহাম্মদীয় বিশ্বাসের আবশ্যকতা এই রকমের অনেক ভয়ঙ্কর বর্বর কথা এই যে সবচেয়ে প্রখ্যাত সুফি ইনি হচ্ছে সবচেয়ে প্রখ্যাত সুফি ভারতের মধ্যে শ্রেষ্ঠতম সুফি একে বলা হয় এ এই সমস্ত কথা বলে গেছে এবং বাদ বাকি যে সুফিদের কথা আমরা জানি যেমন হযরত শাহ জালাল শাহ পরান এরাও ছিল ভয়ঙ্কর রকমের খুনি ডাকাত ইতর बदमाश একটা এবং হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত সুফি সাধক বলে যাদেরকে বলা হয় এরা মোটেও সাধনা করতে এই অঞ্চলে আসে না তরবারির মাধ্যমে হিন্দু মারতে বৌদ্ধ মারতে এই অঞ্চলে এসেছিল এবং তারা যথেষ্ট পরিমাণ হত্যা করেছে আর সুফিবাদ হচ্ছে রীতিমতো ভেড়ার ছদ্মবেশে বলি আমি এটাকে যে এই ভেড়ার ছদ্মবেশটা নিয়ে তারা একটা মানবিক সঙ্গীত টঙ্গীত দিয়া মানে আমরা কত অসাম্প্রদায়িক আমরা কত মানবতাবাদী আমরা খাজাময় চিস্তি আমার আমার মানে দরগায় কত হয় ওয়াও এগুলা বইলা বইলে ঢুকছে দুই কথা আবার কোপাকপি করছে এগুলো হচ্ছে অত্যন্ত জঘন্য মতাদর্শ একটা তো ইসলাম একটা জঘন্য মতাদর্শ খুনা খুনির মতাদর্শ এই খুনা খুনির মতাদর্শটা তো ভারতের যে মানুষেরা আছে ভারত হচ্ছে একটা বহুত্ববাদী অঞ্চল এই অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন ধর্ম এখানে সৃষ্টি হয়েছে বিভিন্ন মতাদর্শ এখানে সৃষ্টি হয়েছে মুসলমানরা যখন এই অঞ্চলে ঢোকার চেষ্টা করেছে তরবারির মাধ্যমে তখন তারা দেখতে পেয়েছে যে এই অঞ্চলে তরবারির মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়া খুবই দুষ্কর একটা কাজ হবে কারণ এই অঞ্চলের মাটি হচ্ছে এত নরম এবং এই অঞ্চলের মাটি হচ্ছে পলিমাটির এই বাংলাদেশ যেটা যে অঞ্চলটা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পলিমাটির অঞ্চল এই অঞ্চলের মানুষ নদীর তীরে বসে বসে গান বাজনা করে বা ভাটিয়ালি গান গায় হ্যাঁ এই অঞ্চলের মানুষ আসলে খুনা খুনি করার মতো মানুষ না মানে যুদ্ধ করবে খুনা খুনি করবে গনিমতের মাল আনবে এই মানুষেরা এই রকমের মানুষ আসলে না এরা শান্তিপ্রিয় মানুষ এরা গান বাজনা করে প্রজা টোজা করে নাচানাচি করে আনন্দ ফুর্তি করে মেলা টেলা করে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে এই যে আরবদের যে বর্বর হিংস্রতা সেই হিংস্রতাটা এই অঞ্চলের মানুষের মধ্যে নাই এই কারণে তারা যখন এই অঞ্চলে ঢুকছে তরবারির মাধ্যমে তখন তারা বুঝতে পারছে যে এই অঞ্চলে তরবারি দিয়ে আসলে কাজ হবে না এই অঞ্চলের মানুষকে মুসলমান করতে হইলে এই অঞ্চলের মানুষদের যে মতাদর্শ আছে সেই মতদর্শক কি ব্যবহার করে মুসলমান বানাইতে হবে এই কারণে তারা যেটা করছে যে গৌতম বুদ্ধের ভা ধরছে গৌতম বুদ্ধের ছদ্মবেশ ধারণ করছে তারা সবাই এক একজন সাধক হয়ে গেছে ইসলামে কিন্তু এই সমস্ত সাধনা ফাদনা কোনো কিছু ইসলামে কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতে কখনো থাকবে না ইসলামে যে এই সমস্ত সাধনা ফাদনা ধর্ম ইসলাম না তখন তারা এখানে অঞ্চলে ঢুকে দেখছে এখানের মানুষ এই অঞ্চলের মানুষ গৌতম বুদ্ধকে খুবই শ্রদ্ধা ভক্তি করে গৌতমে গিয়া জঙ্গলে গিয়া ধ্যান দন করতো তখন তারা দেখতে পেয়ে সেই ধ্যান করা মানে একজন জ্ঞানী মোহাম্মদকে যদি এইভাবে চিন্তিত করা যায় এইভাবে যদি মানুষের কাছে উপস্থাপন করা যায় মোহাম্মদ এরকমই আসছিল যে ধ্যান করতো গিয়া হেরে পর্বতের গোয়া গিয়া ধ্যান করতো খালি এরকম করে যদি তাদের কাছে দেখানো যায় তাহলে এই অঞ্চলের মানুষ মোহাম্মদের দ্বারা কনভিনসড হবে কারণ তারা তো অলরেডি হয়ে আছে এই অঞ্চলের মানুষের মানে চিন্তার জগতে গৌতম বুদ্ধের মতাদর্শ একটা গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষ গৌতম বুদ্ধ দ্বারা এমনকি হিন্দু ধর্ম গৌতম বুদ্ধ দ্বারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে এই কারণে তারা যখন দেখলো যে এই অঞ্চলে ঢুকতে হলে গৌতম বুদ্ধের ছায়াতেই মোহাম্মদের থাকতে হবে গৌতম বুদ্ধের ছায়ের তলে গিয়া মানে একটা ছায়া তৈরি করতে হবে গৌতম বুদ্ধের মতো যে সে দান করে অনেক খুবই আল্লাহর দান করে প্রতি কোনো মোহ নাই নাই এরকম একটা ক্যারেক্টার বানাইতে হবে মোহাম্মদের কিন্তু মোহাম্মদ তো আসলে জেনুইন মোহাম্মদ তো কখনো এরকম ছিল না এই কারণে তারা এখানে এই অঞ্চলে ঢুকে একটা ক্যারেক্টার তৈরি করছে মোহাম্মদ নামের যে ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা হচ্ছে যে ইহুদিপুরি রাস্তায় কাটা বিছায় রাখলে

ইসলামকে প্রচার করার জন্য এই বানাইছে গৌতম বুদ্ধের আদলে যেন এই অঞ্চলের মানুষ হয় ইসলাম ধর্মে এবং আমি পরিষ্কারভাবে মনে করি সুফিবাদ হচ্ছে আসলে মানে আরব দেশের যে জঙ্গি ধর্ম ইসলাম সেই জঙ্গি ধর্ম ইসলামের একটা আহ ছদ্মবেশী রূপ প্রথমে আপনাকে ঢুকাবে এগুলো বোমাংবইলা তারপর আপনাকে শরীয়তের পথে নিয়ে যাবে এবার বলেন আপনি বাসার তবে আধ্যাত্মিকতা যে বিষয়টা ভারত উপমহাদেশে কিন্তু এর একটা বড় প্রভাব আছে পুরো ভারত উপমহাদেশে আপনি এটা কি কিভাবে দেখেন আহ অনেক আধ্যাত্মিকতায় দেখি যে মানবতার কথা বলে বিশৃঙ্খলা বা এগুলা সম্মতি দেয় না বা ইসলামের কোন সম্পর্ক নেই ভাই এই সমস্ত আধ্যাত্মিকতা তারপরে মারাফতি 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 এই সমস্ত কিছু ইসলামের কথা নাই এগুলো ভারতের জিনিস